फाइंड द सम ऑफ ऑल द टू डिजिट नंबर व्हिच व्हेन डिवाइडेड बाय 9 इट लीव्स रिमाइंडर 3। মানে আগেরটা বলেছিল যে দুই অঙ্কের সংখ্যাগুলোর যোগফল যেগুলো কিনা 9 দিয়ে বিভাজ্য। এখানে বলছে দুই অঙ্কের সংখ্যা যেগুলো 9 দিয়ে বিভাজ্য 9 দিয়ে ভাগ করলে সেখানে দেখো বলছে 3 আমার ভাগশেষ থাকবে। তাহলে দুই অঙ্কের প্রথম সংখ্যা যেটা আমার 9 দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে 18। তাহলে 3 ভাগশেষ মানে প্রতিটা 9 দ্বারা বিভাজ্য সংখ্যার সঙ্গে আমাকে 3 করে অ্যাড করে দিতে হবে। বোঝা গেল? ফাইন্ড দ্য সাম অফ অল দ্য টু ডিজিট নাম্বারস। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আছে তার সঙ্গে আমাকে 3 করে করে অ্যাড করে যেতে হবে, কারণ আমাকে রিমাইন্ডার 3 বলেছে। তাহলে এখানে শুরু কোথা থেকে হবে? 9 কে 9, এটা সিঙ্গেল ডিজিট নাম্বার হলেও আমাকে টু ডিজিট নাম্বার চেয়েছে কিন্তু। কিন্তু এটা দেখো 9 কে 9 সিঙ্গেল ডিজিট নাম্বার হলেও আমার 9 এর সঙ্গে 3 যোগ করে কিন্তু 12 হয়ে যায়, এটা আবার টু ডিজিট নাম্বার, তার মানে এখানে কিন্তু 12 দিয়ে শুরু হবে। তাহলে 12 প্লাস 21, আবার দেখো পরেরটা কি হবে, 3 9 27 প্লাস 3 মানে 30। তার মানে 9 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো হচ্ছে তার সঙ্গে আমাকে 3 করে করে অ্যাড করতে হবে। লাস্টে তা কি হবে, এখানে 9 11 99 হবে না, তার কারণ 99 এর সঙ্গে 3 যোগ করে সেটা কিন্তু আর দুই অঙ্ক থাকছে না। তার মানে এখানে কি হবে, 9 দশে 90, 90 প্লাস 3 93 হবে তোমার লাস্ট ডিজিট। সিমিলারলি এখানেও আমার ফর্মুলা হচ্ছে এটাই হবে, এপি সিরিজ। তো এটাও এটাও তোমার এপি সিরিজ, কারণ দেখো ডিফারেন্স তোমার 9 করে করেই আছে। তো ফর্মুলা n/2 × a+l, যেখানে n কি হবে, লাস্ট এলিমেন্ট 93 বাই 93 মাইনাস ফার্স্ট কত, 12, হোল ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাস 1, কমন ডিফারেন্স তোমার 9 আছে। 93 থেকে 12 বিয়োগ করলে কত হবে, সেম 81, 81 বাই 9 9 9 প্লাস 1 10। তার মানে এখানেও তোমার কিন্তু নাম্বার অফ এলিমেন্টটা 10ই হবে। 10/2 × a, এ মানে হচ্ছে 12 প্লাস এল, এল মানে হচ্ছে 93। 10/2 × 93 প্লাস 12, তার মানে 105। তো দ্য আনসার ইজ 525, অপশন সি ইজ দ্য আনসার, 525 হবে আনসার। বোঝা গেল সবার? কারো কোনো ডাউট? পূর্ত ভবনে সবার বোঝা যাচ্ছে? আসানসোল, কল্যাণী, কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 দেখো বলছে কি, এই যে t2 প্লাস t5, এগুলোর মানে কি বলতো? এগুলোর মানে হচ্ছে t2 মানে হচ্ছে সেকেন্ড টার্ম, t5 মানে হচ্ছে ফিফথ টার্ম, এগুলো সবই কিন্তু এপি সিরিজের ক্ষেত্রে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি আমাকে ধরো ধরো আমাকে সেকেন্ড টার্ম বার করতে দিয়েছে, এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। টি টু মানে কি, সেকেন্ড টার্ম। তো যে কোনো পার্টিকুলার ধরো 10th টার্ম আমাকে বার করতে হবে, তাহলে ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এন কি, এন হচ্ছে 2, কারণ সেকেন্ড টার্ম বলেছে। তাহলে কি হবে, এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে এখানে টি টু বেসিক্যালি হলো কত না, এ প্লাস ডি। সিমিলারলি তাহলে আমি এখানে কি ইকুয়েশন গুলো পাচ্ছি দেখো, টি টু মানে কি হবে, এ প্লাস ডি, প্লাস টি ফাইভ কি হবে, ফাইভ মানে কি, ফিফথ টার্ম, তার মানে এ প্লাস
5 minus 1 মানে কত 4d দ্যাট ইজ ইকুয়াল টু 8 তার মানে a প্লাস a মানে 2a প্লাস 4 এর কে 5 5d দ্যাট ইজ ইকুয়াল টু তোমার 8 এটা ইকুয়েশন 1 আবার দেখো পরবর্তী ইকুয়েশন কি পাচ্ছি দেখো t3 প্লাস t7 t3 মানে কি থার্ড টার্ম তার মানে a প্লাস 3 মাইনাস 1 মানে 2d প্লাস t7 মানে সেভেন্থ টার্ম তাহলে a প্লাস 7 মাইনাস 1 মানে 6d দ্যাট ইজ ইকুয়াল টু 14 তাও সলভ করো 2a প্লাস 6 2 8 8d দ্যাট ইজ ইকুয়াল টু 14 এটা ইকুয়েশন 2 তাহলে আমি দুটো ইকুয়েশন পেলাম 2a প্লাস 5d ইকুয়ালস টু তোমার হচ্ছে 8 আর 2a প্লাস 8d হচ্ছে তোমার 14 বিয়োগ করে দিলে দেখো 2 এটা কেটে যাবে এটা কত হবে মাইনাস 3d এটা হবে মাইনাস 6 মাইনাস কেটে গেলে d কত হলো 3 দুগুণে 6 মানে 2 হবে ডি বেরিয়ে গেল 2 যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও 2a প্লাস 5d হচ্ছে 8 2a প্লাস d তো d হচ্ছে 2 তাহলে 5 2 গুণে 10 তাহলে 2a কত মাইনাস 2 তার মানে a হচ্ছে তোমার মাইনাস 1 কি চেয়েছে দেখো আমি a আর d পেয়ে গেলাম এও পেয়ে গেলাম ডিও পেয়ে গেলাম সব পেলাম তাহলে ফাইন্ড দা 11th টার্ম বলেছে 11th টার্ম মানে ফর্মুলা কি হবে a প্লাস n মাইনাস 1 মানে 11 মাইনাস 1 তার মানে 10d যেখানে a কত মাইনাস 1 প্লাস 10d d তো 2 তার মানে মাইনাস 1 প্লাস 20 সো দা আনসার ইজ 20 মাইনাস 1 That is 19 is the answer. Option Delhi. Bujha gelo? Kono exchange karo doubt thakle obosshoi hat tule jiggesh kore niyo. Sir, first e kara good bolben. Dekho ekhane T2 mane second term. Ekhane formula ki? A plus n minus 1 into d. যেখানে n অর্থাৎ n তাহলে 2 হবে তাহলে এখানে কি হবে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d তাহলে সেকেন্ড টার্মটা কি হবে a প্লাস d সিমিলারলি t 5 মানে ফিফথ টার্ম তার মানে a প্লাস 5 মাইনাস 1 মানে 4d তো এই দুটো যোগফল কত হবে 8 সলভ করলে আমি পাবো 2a প্লাস 5d হচ্ছে 8 আবার এখানে দেখো t3 প্লাস t7 t3 মানে হচ্ছে a প্লাস 2d আবার t7 মানে কি a প্লাস 7 মাইনাস 1 মানে 6d 14 এখান থেকে আমি 2a প্লাস 8d 14 পেলাম দুটো ইকুয়েশন পেয়ে গেলাম সলভ করে আমি দেখো d টাও পেলাম a টাও পেলাম তো আমাকে দেখো 11th টার্ম বার করতে হবে 11th টার্ম মানে কি a প্লাস 11 মাইনাস 1 ইনটু d তেমন এটা এখানে a আর d এর মানটা বসালাম তো দিস ইজ দা ফাইনাল আনসার সো 19 ইজ দা 11th টার্ম বোঝা গেল কল্যাণী বোঝা গেছে হ্যাঁ স্যার বলছি বাকি কোনো এক্সেস কারো ডাউট আসানসোল বোঝা যাচ্ছে তো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 17 কোশ্চেন নাম্বার 17 দেখো কি বলছে সেম প্রবলেম টি ওয়ান মানে কি t1 মানে প্রথম সংখ্যাটা তার মানে a t5 মানে কি হবে a প্লাস 5 মাইনাস 1 মানে 4d প্লাস t10 মানে a প্লাস 10 মাইনাস 1 মানে 9 9d t20 মানে a প্লাস 20 মানে 20 মাইনাস 1 মানে 19d টি 24 মানে 24th টার্ম তাই কত হবে এটা এ প্লাস 24 মাইনাস 1 মানে 20
3d that is equals to 225 the solve kore dekho ta equation berobe shobai koro dekhi এখানে এ দেখো কটা আছে 1 2 3 4 5 টা তার মানে 5 এ আর ডি টা যোগ করো 9 4 আর 9 13 13 আর 19 মানে 32 32 আর 23 মানে 55 55 এখানে 5 দেখো কমন যাবে এ প্লাস 11 ডি তাহলে a প্লাস 11 d কত হচ্ছে দেখো 225 ডিভাইডেড বাই 5 মানে 5 4 20 5 5 25 তার মানে a প্লাস 11 d দ্যাট ইজ ইকুয়ালস টু 45 আমাকে দেখো কি বার করতে বলেছে আমাকে বার করতে বলেছে ফাইন্ড দা সাম অফ 23 টার্ম তার মানে s 23 বার করতে হবে সামটা বার করতে হবে हमें फॉर्मूला की n by 2 into 2a plus n minus 1 into d देखने n को तो 23 देखने देखो 2a plus n को तो 23 minus 1 तो हमें 22d now just solve এখানে দেখো দুই যদি কমন যায় তাহলে কত হবে a প্লাস 11 d হয়ে যাবে এই a প্লাস 11 d দেখো আমি ভ্যালু জানি কত 45 বসিয়ে দাও দুই দুই কেটে গেল তাহলে কত হবে 23 ইনটু a প্লাস 11 d মানে 45 গুণ করে বলো তো आंसर কত হবে মাল্টিপ্লাই করে বলো কত হবে 1035 करेक्ट সো দা আনসার ইজ 1035 অপশন দিল্লি ইজ দা আনসার বোঝা গেল সবার কোন এক্সচেঞ্জে কারো কোনো ডাউট আমি আবারো বলছি যদি কারো কাছে খাতা না থাকে কারো কাছ থেকে পেজ নিয়ে লেখো এমনি বসে থেকো না খালি কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট ওকে নেক্সট প্রবলেম দেখো কোশ্চেন নাম্বার 18 क्वेश्चन नंबर 18 देखो बोलछे इफ द सम ऑफ फर्स्ट 11 टर्म्स ऑफ एन एपी इज इक्वल टू द सम ऑफ फर्स्ट 19 टर्म्स ऑफ दैट एपी देन फाइंड द सम ऑफ फर्स्ट 30 टर्म्स এখানে সামেশনের এপি সিরিজের সামেশনের ফর্মুলা কি আমরা জানি n by 2 into 2a plus n minus 1 into d এখানে বলছে প্রথম 11টা টার্মস তার মানে এখানে n কত 11 বাই 2 ইনটু 2a প্লাস n হচ্ছে 11 মাইনাস 1 ইনটু d দ্যাট ইজ ইকুয়ালস টু ফার্স্ট 19 টার্মস সাম অফ ফার্স্ট 19 টার্মস তার মানে 19 বাই 2 ইনটু 2a প্লাস n হচ্ছে 19 মাইনাস 1 ইনটু d এখান থেকে জাস্ট সলভ করতে হবে সলভ করে আমাকে এ আর ডি এর রিলেশনটা বার করতে হবে সবাই বার করো তো সলভ করে এ আর ডি এর কি রিলেশন বারছে দেখো সবাই সলভ করো
দুদিকে দুই দুই কেটে যাবে, কত হবে? 11 দুগুণে 22 প্লাস 10D, মানে 110D। হ্যাঁ, তোমার 19 দুগুণে 38 প্লাস কত এটা? 19 × 18 সবাই সলভ করো, সলভ করে বলো কি ডিডাকশন বেরোচ্ছে। কত হচ্ছে? তাহলে 22A প্লাস 110D দ্যাট ইজ ইকুয়াল টু 38A প্লাস 19 × 18 কত? তবে 342। এবার এ আর ডি গুলোকে একদিকে নিয়ে এসো। 38A মাইনাস 22A তার মানে 16A, আর 342 মাইনাস তোমার 110 তার মানে 232D। এদিকে কিছু নেই মানে শূন্য আছে। এবার দেখো 16 তোমার 8 কমন যাবে, 8 দিয়ে কি হবে? তার 2A 8 দুগুণে 16 এটা তোমার হবে হচ্ছে 8 দুগুণে 16 8 × 9 = 72। আমি 8 কমন নিলাম থ্রু আউট, তার মানে 2A প্লাস 29D হলো 0। তো দেখো কি চেয়েছে, দেখো ফাইন দা সাম অফ ফার্স্ট 30 টার্মস। তাহলে S অফ 30 চেয়েছে, এটা কি n/2 × 2A প্লাস n − 1 × d, তার n তো 30 × d, তাহলে n/2 × 2A প্লাস 30 − 1 মানে 29D। এখানে দেখো 2A প্লাস 29D এর দেখো ভ্যালু আমি পেয়ে গেছি কত? না, শূন্য। তার মানে n/2 এর সঙ্গে শূন্য যদি আমি মাল্টিপ্লাই করি আনসার কত হবে? শূন্যই হবে। সো দা সামেশন ইজ 0, অপশন এ হবে আনসার। বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলো। এনি ডাউট? আসানসোল বোঝা গেছে? বাকিদের কারো কোনো ডাউট? কল্যাণী বোঝা গেছে? কল্যাণী বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 19, কি হলো 19? কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলছে, না ইফ কট অফ এ প্লাস বি ইকুয়ালস টু এক্স দেন দা ভ্যালু অফ এক্স। ডিরেক্টলি ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, কট অফ এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কটে কট বি মাইনাস 1 হোল ডিভাইডেড বাই কটে প্লাস কট বি। যেমন আমরা এটা জানি যে ট্যান অফ এ প্লাস বি ফর্মুলা কি? ট্যান এ প্লাস ট্যান বি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আবার যদি ট্যান অফ এ মাইনাস বি থাকে তাহলে ওপরে তোমার মাইনাস হবে, মানে ট্যান এ মাইনাস ট্যান বি হবে, নিচে হবে প্লাস। ট্যান অফ এ প্লাস বি মানে ট্যান এ প্লাস ট্যান বি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি,
আমার যদি tan অফ a মাইনাস b থাকে তাহলে ওটা কি হবে tan a মাইনাস tan b হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b হবে তো সিমিলার cot ফর্মুলা মনে রাখতে হবে cot a cot b মাইনাস tan হোল ডিভাইডেড বাই cot a প্লাস cot b তাহলে এখানে आंसर হবে অপশন সি এটা হবে आंसर এটা একদম ডাইরেক্ট ফর্মুলা এটা আমাদের মনে রাখ ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 20 क्वेश्चन नंबर 20 देखो अ शॉपकीपर सोल्ड आमंड्स एट द रेट ऑफ रुपीस 1250 पर केजी एंड बियर्स अ लॉस ऑफ 7% नाउ इफ ही डिसाइड टू सेल इट एट रुपीस 1375 पर केजी व्हाट विल बी द रिजल्ट तो की बोलछे देखो 1250 টাকা পার কেজি দিয়ে সেল করে বলছে 7% লস হয়ে গেছে তাহলে 1250 টাকায় বিক্রি করে যদি আমার 7% লস হয় তাহলে কস্ট প্রাইসটা 1250 এর কম না বেশি কি হবে 1250 টাকাতে বিক্রি করে আমার লস হয়ে গেছে তাহলে কস্ট প্রাইসটা 1250 এর কম না বেশি বললেনি কম না বেশি বেশি হবে স্যার বেশি হবে একদম কারেক্ট তার মানে 1250 টাকাতে বিক্রি করে তো আমার ক্ষতি হয়ে গেছে তার মানে এখানে সেলিং প্রাইসটা কম কস্ট প্রাইসটা তাহলে বেশি হবে তার মানে आंसर বেশি চাইছি 1250 দেওয়া আছে 7% লস মানে প্যারামিটার কি 193 आंसर আমি বেশি চাইছি তার মানে উপরে হবে বেশিটা উপরে 100 হবে নিচে হবে 93 তাহলে এইভাবে আমি কি পাবো না কস্ট প্রাইসটা পেয়ে যাব এটাকে সলভ করলে কত হবে এটাকে সলভ করলে হবে 1344 তাহলে আমার কস্ট প্রাইস বের হলো 1344 টাকা আমাকে দেখো চেয়েছে ইফ হি ডিসাইডস টু সেল দা সেল ইট এট রুপিস 1375 যদি আমার তাহলে এখন সেলিং প্রাইসটা 1375 হয় তাহলে আমার প্রফিট কত হবে प्रॉफिट হবে তোমার সেলিং প্রাইস 1375 মাইনাস 1344 দ্যাট ইজ দা কস্ট প্রাইস এটা বিয়োগ করলে কত হবে না 131 রুপিস মানে 31 টাকা প্রফিট হচ্ছে আমরা কি জানি না প্রফিট এন্ড লস অলওয়েজ ডিপেন্ডস অন কস্ট প্রাইস তো কস্ট প্রাইস কত 1344 ইনটু 100 তো দিস ইজ দা প্রফিট পার্সেন্টেজ আমাদের প্রফিট হচ্ছে তখন দেখো 31 রুপিস ডিপেন্ডস অন দা কস্ট প্রাইস তার মানে 1344 ইনটু 100 সলভ করো সলভ করে বলো তো কত পার্সেন্ট লাভ হচ্ছে সবাই সলভ করে आंसर বলো অপশন সি অপশন সি সো দা आंसर ইজ 2.3% একদম কারেক্ট স্যার মাথা থেকে বলছি আরেকবার একটু বুঝিয়ে দেবেন হ্যাঁ এখানে দেখো বলছে যে 1250 টাকাতে বিক্রি করে আমার 7% লস হয়ে গেছে তাহলে 1250 টাকায় বিক্রি করে যদি আমার ক্ষতি হয়ে যায় তার মানে কস্ট প্রাইসটা অবশ্যই 1250 এর বেশি এবার 7% লস মানে প্যারামিটার কি 193 যেটা আমি आंसर বেশি চাইছি ওই জন্য বেশিটা উপরে বসবে নিচে কমটা হবে তো সলভ করে আমি দেখো কস্ট প্রাইস পেলাম 1344 সেলিং প্রাইস দেখো দেওয়া আছে এখানে কত না 1375 তাহলে এখানে প্রফিট কত হবে 1375 মাইনাস 1344 মানে 31 রুপিস তাহলে 31 রুপিস তোমার প্রফিট ডিভাইডেড বাই দা কস্ট প্রাইস তার মানে 1344 ইনটু 100 ইফ ইউ সলভ দা আনসার ইজ 2.3% গেইন বোঝা গেল মনে
মালদা বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। ইফ দ্য ভলিউম অফ এ সিলিন্ডার ইজ 3850 কিউবিক সেন্টিমিটার অ্যান্ড দ্য হাইট ইজ 25 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য রেডিয়াস? এখানে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। এটা দেওয়া আছে তোমার 3850, পাই দেখো এখানে 22/7 বলে দিয়েছে, আরটা আমি জানি না, আর হাইট দিয়েছে তোমার 25 সেন্টিমিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 3850। নাও জাস্ট সলভ, সবাই সলভ করো, কত হবে 3850? সাতটা এখানে ভাগে আছে মানে এদিকে গুনে যাবে, আর এটা হবে তোমার ডিভাইডেড বাই 22 ইন্টু 25। এটা সলভ করে কত হবে বলো তো? কত হবে? পঁচিশ একে 25, বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22। তোমার ত্রিগোনোমেট্রিক্যাল রেশিওর কোশ্চেন, ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ দ্যাট ইজ ইকুয়াল টু তোমার এক্স বলে দিয়েছে, সেখানে এক্স এর ভ্যালুটা চেয়েছে। তো এখানে ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, ট্যান স্কোয়ার কে আমি যদি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ লিখে দিই, মাইনাস সাইন স্কোয়ার এ করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। এবার এখানে দেখো সাইন স্কোয়ার এ তোমার কমন যাবে 1 বাই কস স্কোয়ার এ মাইনাস 1। সাইন স্কোয়ার যদি কমন নিই তাহলে সাইন স্কোয়ারটা কমন গেলে এটা 1 বাই কস স্কোয়ার এ মাইনাস 1 হবে। এখানে তোমার দেখো কস স্কোয়ারটা যদি আমার এলসিএম হয়ে যায় তাহলে 1 মাইনাস কস স্কোয়ার মানে কত? 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার। এটা কিরম দেখতে হচ্ছে দেখো, সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মানে কি? দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার এ। তার মানে ভ্যালু অফ এক্স কত হবে? সাইন স্কোয়ার এ ইন্টু ট্যান স্কোয়ার এ, তার মানে অপশন এ হবে, সাইন স্কোয়ার এ ইন্টু ট্যান স্কোয়ার এ। বোঝা গেল? মালদা বোঝা গেছে? বাঁকুড়া বোঝা যাচ্ছে তো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23।